Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Inna alhamdulillah wa salatu wa salamu ala rasulillahi wa ba'd. Desho probashe je jekhane boshe RTV pardai pobitro mahe Ramadan bishesh onushthan Rebjol light of Ramadan dekhchen shokolke janacchi ontorer ontosthol theke antorik mubarak bad ebong shubhechha. Co-sponsor Shahjalal Islami Bank Limited ebong Islami Bank Bangladesh Limited er shoujonne. প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم صدق الله আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত দর্শক আমরা আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মাসটি হচ্ছে মাহে রমাদান সিয়ামের মাস রোজার মাস আমরা অনেক বছর ধরে রোজা রাখি সিয়াম পালন করি কারো জীবনে দশ বছর কারো পনেরো বছর কারো বিশ পঁচিশ পঞ্চাশ বছর কিন্তু রোজার ইতিহাস কি এই রোজা কখন থেকে এর পূর্বে কখন থেকে ছিল কোন যুগে কেমন ছিল আমরা অনেকেই সেটা জানি না এই জন্য যেহেতু সিয়ামের একটা ইতিহাস এই জ্ঞানটা থাকাও একটি অপরিহার্য জ্ঞান আমরা এই জন্য আজকের সাবজেক্টের বিষয় রেখেছি সিয়াম ইতিহাসের আলোকে সিয়াম ইতিহাসের আলোকে রমাদান ইতিহাসের আলোকে রোজা হিস্ট্রি অব রমাদান আসুন এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিজ্ঞ দুজন আলেমে দিন আমরা সর্বপ্রথম আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সর্বপ্রথম রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দিন প্রফেসর ডক্টর আহমেদ আবুল কালাম আজাদ প্রফেসর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এরপরে রয়েছেন আরেকজন আলেমে দিন এবং শিক্ষাবিদ জনাব শাহ শামসুদ্দিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এশিয়ান ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ
দর্শক, আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে মাওলানা শাহ শামসুদ্দিন সাহেবের কাছে জানতে চাইব যে সিয়াম কি এবং সিয়ামের ইতিহাস, পূর্বে যে সিয়াম ছিল কোন যুগ থেকে ছিল, কোন আমলে কেমন ছিল, কোন যুগে কেমন ছিল, যদি আপনি এই বিষয়টি দর্শকদের জন্য উপস্থাপন করেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বিজ্ঞ উপস্থাপক আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় এনেছেন যে সিয়াম। তো সিয়াম এটা সোম থেকে এটা এসেছে, আল ইমসাক শব্দিক অর্থ ইমসাক, বিরত থাকা, তর্ক এটাকে ছেড়ে দেওয়া, অর্থাৎ হালাল বিষয়টাকেও পরিত্যাগ করা। আল্লামা রাগিব ইস্ফাহানি রহমাহুল বারি সুন্দর একটি সংজ্ঞা এনেছেন এখানে, আল ইমসাক আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাঈ মিন তুলুউইল ফজরি ইলা গুরুবিশ শামস লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নামই হলো রমাদান। সেটা একটি নির্ধারিত সময়ের সঙ্গে তাকসিস করা হয়েছে। তো রমাদানের যে ইতিহাস, এটা আসলে আপনারা পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে আল্লাহ পাক বলছেন যে তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করেছি যেভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরে। এর দ্বারা স্পষ্ট যে পূর্ববর্তী নবীদের উপরেও রমাদান বা অন্যান্য জাতিদের উপরে রোজা ফরজ ছিল, রোজা ছিল। এবং আল্লামা ইবনে কাসির এখানে একটি চমৎকারভাবে এনেছেন যে লা তাকরাবা হাযিহিস শাজারা, অর্থাৎ আল্লাপাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যে জান্নাতে বসবাসের জন্য সুন্দর যে ব্যবস্থা করেছিলেন এবং আল্লাপাক কিছু হুকুম আহকাম দিয়েছিলেন, তার মধ্যে একটা গাছের ই ছিল যে এই গাছটার কাছে তোমরা যাবে না, লা তাকরাবা হাযিহিস শাজারা জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ এই যে বিরত থাকার যে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ জান্নাতের মধ্যেই বনি আদমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবুল বাশর আদম আলাইহিস সালামের মাধ্যমে এই যে সিয়ামের প্রথম ট্রেনিং দিয়েছেন। এবং হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এখান থেকে আবার শুনবো, আমরা আমাদের দ্বিতীয় মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আহমেদ আবুল কালাম আজাদ স্যারের কাছে জানতে চাইব যে এই যে মহতারাম বললেন যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে রোজার ট্রেনিং শুরু হয়েছে, এই বিষয়টি যদি আপনি আরও সুন্দরভাবে দর্শকদের জন্য উপস্থাপন করেন। মানুষের ইবাদত দুই ধরনের, এক ধরনের ইবাদত হলো কর্ম পালন করা, আর এক ধরনের ইবাদত হলো বিরত থাকা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে যখন সৃষ্টি করেছেন দুটো ইবাদত, তো সেখানে একটি হলো যে বিরত থাকার যে ইবাদত সেটি আমরা আগের আলোচক উপস্থাপন করেছেন, এবং পৃথিবীতে আসার পরে এই জান্নাতের ধারাবাহিকতা তিনি রক্ষা করেছেন, যেটা হয়তো আলোচক বলবেন। আর এই ধারাবাহিকতার সূত্র হিসেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সিয়ামটা তার শরীয়তে প্রবর্তন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি মাসব্যাপী, এক মাস এর আগে অনেক জাতির উপর ইতর রোজা ফরজ ছিল, সেটি আমরা শুনছি যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী তাদের উপর সিয়াম ফরজ ছিল। কোরআনের কারিমের মধ্যে একটি আয়াত আছে, একটি হলো ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পায় সে যেন সিয়াম পালন করে। এখান থেকে কোরআনের একটা সূত্র হলো যে আল্লাহর ওহি, আল্লাহর প্রত্যাদেশ নাজিলের সঙ্গে সিয়াম জড়িত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো প্রত্যাদেশ নবী রাসূলদের মধ্যে নাজিল করেছেন তার সঙ্গে উপবাস বা সিয়াম বা ইমসাক আনিল আকলে ওয়াশরবে এগুলো কিন্তু জড়িত। মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে এসেছে তিনি 40 রাত সিয়াম পালন করেছেন, রাত দিন। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এসেছে 30 রাত দিন। এখান থেকে একটি সূত্র বের করা যায়, যতগুলো প্রত্যাদেশ সহিফা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দিয়েছে প্রত্যেকটার সঙ্গে রমজান জড়িত আছে কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু প্রত্যেকটার সঙ্গে সিয়াম জড়িত আছে। কোথায় পেলাম? পেলাম কিন্তু কোরআনুল কারিমের মধ্যে। মানে মাসব্যাপী নাই কিন্তু সিয়াম ছিল, সিয়াম ছিল, সেটা মাসব্যাপী হোক, 40 দিন হলে মাসের বেশি হয় কম হয়। আরেকটি ব্যাপার হলো রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতেকাফ করেছেন বা তাহান্নুস এসেছে সহিহ বুখারীতে, যে সে যে সময়টাতে প্রত্যেক বছর গাড়ে হেরায় অবস্থান করতেন পরবর্তীকালে দেখা গেছে ওই সময়কালটা কিন্তু রমজান মাস। এবং সিরাতে ইবনে ইসহাকের মধ্যে আছে যে রসুল করিম ফালাম্মা বালাগা সাইয়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়প্রাপ্ত হলেন মানে হাঁটা চলা চলতে শেখলেন, তারই দাদা আব্দুল মোত্তালেবের অনুরোধ কর্মে প্রত্যেক বছর
কিন্তু তিনি গাড়ে হেরায় অবস্থান করতেন, কিন্তু যে টাইমে অবস্থান করতেন সেই টাইমটা মানে সেই সময়কালটা মোটামুটি এক মাস। এবং পরবর্তীকালে যখন রমজান মাস বিধিবদ্ধ হয় এবং এই আরবি মাসটা বিধিবদ্ধ হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে বা পরে, মিলিয়ে দেখা হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ে হেরায় অবস্থানকালে সময়টা হলো পরবর্তীকালে রমজান মাস। দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। দর্শক, আমরা ফিরে আসলাম, আপনারা দেখছিলেন রেব জল লাইট অফ রমাদন, কো-স্পন্সর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে। আমি যাচ্ছি জনাব মাওলানা শাহ শামসুদ্দিন সাহেবের কাছে। আপনি তো পূর্বের ইতিহাস বলতেছিলেন যে কোন জাতির উপরে রোজা ফরজ ছিল ছিল এবং কীভাবে ছিল, কার কাছে কয়টা রোজা ফরজ ছিল, যেমন একটি মাসব্যাপী আমাদের জন্য, কিন্তু পূর্বের যুগের নবীদের কাছে তার উম্মতের জন্য কোন উম্মতের জন্য কয়টা করে রোজা ফরজ ছিল, যদি আপনি ইতিহাসটা দর্শকদের জন্য বলেন। রমাদান তো আদম আলাইহিসসালাম থেকেই শুরু হয়েছে, কারণ আদম আলাইহিসসালাম যখন আল্লাহ তওবা কবুল করে পৃথিবীতে পাঠালেন তখন তিনি কাফফার স্বরূপ 40টি রোজা রেখেছিলেন আদম আলাইহিসসালাম দুনিয়ায় আগমন করার পরে, এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। পরবর্তীতে হযরত নূহ আলাইহিসসালাম থেকে দুটি রওয়ায়ত, ইবনে কাতাদা বলছেন যে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিসসালাম প্রথম শরিয়াতের নবী ছিলেন, শরিয়াতের নবী এবং রাসুল ছিলেন। তো সেক্ষেত্রে নূহ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন, বিশেষ করে আইয়ামে বিশ যেটা বলি, এই তিনটা রোজা 13, 14, 15 প্রতিটা মাসই, এই রোজাটা তখন থেকে শরিয়াতে জায়েজ ছিল। এবং পরবর্তীতে একজন নবী আলাইহিসসালাম পর্যন্ত, রোজা নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত সকল নবীরাই এই প্র্যাকটিসটা করেছেন। এবং নূহ আলাইহিসসালামের আরেকটি রওয়ায়েত ইবনু মাজাহ বর্ণনা করেছেন যে নূহ আলাইহিসসালাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতর বাদে পরিপূর্ণ 12টি মাসই রোজা রাখতেন, এবং ইদ্রিস আলাইহিসসালাম অনুরূপভাবে সারা বছর রোজা রাখতেন। এবং দাউদ আলাইহিসসালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মাঝে মাঝেই বলতেন সাহাবায়ে কেরামদেরকে, যখন তারা সময় বিশাল করতেন তখন তিনি প্র্যাকটিস করার জন্য বলতেন দাউদের প্র্যাকটিস তোমরা করো, একদিন রোজা, অর্থাৎ দাউদ একটি রোজা রাখতেন, একটি ছেড়ে দিতেন, বছরের ছয় মাস রোজা রাখতেন, অর্থাৎ অর্ধেক অর্ধেক এক একটা ছেড়ে দিতেন, একাধারে নয় একটি ছেড়ে দিতেন একটি রাখতেন, এভাবে আর কি 12 মাসই রোজা রাখতেন। তো পরবর্তীতে আমরা আশুরার যে রোজাটা, এটা আমরা যতটুকু আমরা তাফসির এবং হাদিসের কিতাবে পাই এবং ইতিহাস থেকে পাই, এটা সকল নবীদের থেকেই, এটা যেহেতু আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেছেন সেটা মুহররমের মাস, এবং হযরত মুসা আলাইহিসসালাম যে ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিসসালাম যখন মদিনা আগমন করলেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে 10ই মুহররম, তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের রোজা রাখো, তখন তারা বলেছিলেন যে আমাদের নবী হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলছেন হযরত মুসা আলাইহিসসালামের আমি অধিক নিকটবর্তী, আমি তোমাদের চেয়ে তো কাছের, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি তোমরা এদিন রোজা রাখো, এবং এর সঙ্গে একটি বারণের জন্য, অর্থাৎ আগে অথবা পরে, হুজুর এই রোজাটা কিন্তু রোজা নাজিল হওয়ার আগে থেকেই করতেছিলেন, রোজা ফরজ হয়েছিল 2 হিজরিতে 10ই শাওয়াল, কিন্তু এর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বিজের রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন, বুধবার রোজা রাখতেন, এবং এই যে 10ই মুহররমের রোজা রাখতেন, এরকম ছিল। এবং স্যার একটু প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হচ্ছে যে তাদের রোজার পদ্ধতিটা কী ছিল, যেমন আমরা সবে সাদেক থেকে ইফতারি পর্যন্ত এটা আসলে জিনিস থেকে বিরত থাকি, কিন্তু ইহুদিদের রোজার পদ্ধতিটা কী ছিল? ভিন্নতা হলো আসলে রমাদানের যে এক একটা জাতির কাছে রমাদানের ভিন্নতা রয়েছে, তার উম্মতে মুহাম্মাদের সঙ্গে পূর্বের উম্মতের ভিন্নতা হলো এখানে একটা সাহারি ছিল না, অধিকাংশ নবীদের উম্মতের জন্য সাহারি ছিল না, এটা উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ পাকের বিশেষ একটি নিয়ামত। জি, আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম, দর্শকরা অনেক তথ্য পেল। আমি স্যারের কাছে প্রশ্ন করব, দুটি প্রশ্ন, একটি প্রশ্ন হচ্ছে যে শায়খের কাছে যেটা রেখেছি আপনাকেও সেই প্রশ্নই করব, যে পূর্বের জাতির রোজার ইহুদি, তারপর বানী ইসরায়েলদের রোজা, ঈসা আলাইহিসসালামের খ্রিস্টানদের যে রোজা, এই রোজাগুলোর পদ্ধতি কী ছিল? আজকেও বিভিন্ন মানে বিধর্মীদের ভিতরে এই রোজার প্রচলন এখনও আছে, আপনি এই বিষয়টা যদি তোলেন। আরেকটি কথা আপনি সুন্দর বলেছেন যে সওম মানে হচ্ছে বিরত থাকা, তার মানে আল্লাহ বিরোধী সমস্ত কাজ থেকেই বিরত থাকা, এটাই রোজার একটা প্র্যাকটিস কর্মের মাধ্যমে। যে আপনি এই দুটি প্রশ্নের উত্তর যদি বলেন। ধন্যবাদ। আমার আগের বক্তা মৌলানা শাহ শামসুদ্দিন ইঙ্গিত দিয়েছে, সেখানে হলো এই উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য হলো 14 ঘন্টা বা 15 ঘন্টা সিয়াম পালন করা, অর্থাৎ দিনভিত্তিক সিয়াম। কিন্তু আগেকার নবীদের সিয়াম ছিল সন্ধ্যার পরে কিছুক্ষণ তারা খেতে পারতেন, যখনই নিদ্রা আসতো নিদ্রার থেকে সিয়াম শুরু হতো। মোটা দাগে বলা যায়
আগেকার নবী রসুলের সকল সিয়াম ছিল 22 ঘন্টা বা 23 ঘন্টা ব্যাপী, 24 ঘন্টার দিনে। আর উম্মতে মুহাম্মাদের সিয়াম হলো 14 ঘন্টা বা 15 ঘন্টা ব্যাপী। আরেকটি কথা এর সঙ্গে বলা দরকার, যেটিও মৌলানা শাহ শামসুদ্দিন বলেছেন, সেটা হলো এই যে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে সিয়াম পালন করেছেন এবং শামসুদ্দিন বলতে চেয়েছে নবুয়ত নাজিলের পরে। আর আমি আগে বললাম যে 12 বছর 13 বছরের থেকেই, দুটো কথা পরবর্তীতে মিলাবো। সেটা হলো এই যে ওয়াকানা ইয়াসুমুহু রসুলুল্লাহ, এই আশুরার রোজা এমন রোজা যেটা রসুলুল্লাহ রাখতেন এবং জাহিলি যুগের লোকরাও রাখত। কিন্তু সেই যে রোজা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর রেখেছেন নবুয়ত, সেই রোজা কিন্তু ছিল 22 ঘন্টার রোজা, 23 ঘন্টার রোজা। হিজরতের পরে আলেমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন, আল্লাহ জানেন যে তোমরা খেয়ানত করে ফেলবে, 22 ঘন্টার রোজা রাখতে পারবে না। ফাতাবা আলাইকুম আফানকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদেরকে মাফ করে দিয়েছেন এবং ভোর রাত তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। এই ভোর রাত, এটা হলো ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণেই আল্লাহ শুকর যে আমরা 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে আল্লাহর ইবাদত করতে পারছি এবং ওই রকম স্বভাব পাচ্ছি যেটি 22 ঘন্টা 23 ঘন্টা না খেয়ে যে স্বভাবটা তারা অর্জন করতে পারছে। অনেক অনেক শুকরিয়া আপনাদের দুজনকে একটি সুন্দর বিষয়ের উপর আলোচনা করার জন্য। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এখনও পর্যন্ত বিভিন্ন ধর্মের ভিতরে রোজার বিভিন্ন পদ্ধতি আছে, কেউ উপবাসের মাধ্যমে, কেউ স্ত্রী সঙ্গম করা থেকে বিরত থাকার মাধ্যমে, কেউ বা আবার শুধু ভাত খাবে না, রুটি খাবে না, একটু ফল ফ্রুট এবং পানি পিপাসা করার মাধ্যমে বিভিন্ন কায়দায় এখনও রোজা রয়েছে। কিন্তু একমাত্র ইসলামী পদ্ধতিতে বিভিন্ন নবীদের উপরে যেই রোজাগুলি ছিল সেগুলি যেমন সঠিক রোজা ছিল এবং আমাদের উপরে যে একটি মাস রমাদানের মাস রোজা ফরজ করা হয়েছে, এই রোজাটা আল্লাহ প্রদত্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার পদ্ধতিতে এটাই প্রকৃত রোজা, অন্যদেরটা রোজা বলা যাবে না, উপবেশ বা যে কোনো নামে অভিহিত করা যাবে কিন্তু রোজা বলা যাবে না। আমাদের রোজা হচ্ছে সবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যে তিনটি জিনিস, তার থেকে বিরত থাকা। আমরা শুনলাম এবং এর ইতিহাসও জানলাম, কিন্তু রোজার শিক্ষা হচ্ছে যে সমস্ত পাপাচার থেকে বিরত থাকার জন্যই এই রোজা আল্লাহ ফরজ করেছেন। এবং সিয়াম শব্দের অর্থ তাই যে বিরত থাকা, অর্থাৎ সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকা। যেমন আমাদের মেহমান প্রথমেই বলেছিলেন যে আদম আলাইহিসসালামকে জান্নাতের ভিতর গাছের নিকটবর্তী হতে আল্লাহ নিষেধ করেছেন, ওই নিষেধ করে ওইটার থেকে বিরত থাকার নামই ছিল একটা হুকুমের রোজা। আল্লাহ পাক যেন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবে রোজার বাস্তব ভিত্তিক প্রয়োগ করে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করেন। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.